এই পুলিশ ভাই উনি আমাকে এখন শালা পোষা বলে গালি দিছে, উনি দেন এখন গালি দেন, দেন এখন গালি দেন। আমি একজন প্রবাসী, আমি আমি বারেনে ডাইভিং এ চাকরি করি, উনি আমাকে জিজ্ঞাসা করছে কি করেন, আমি বলছি আমি ডাইভিং করি, উনি বলে শালার পুর শালা। আপনি গালি দিলেন কেন আমাকে, কেন আমাকে গালি দিলেন বলেন, আপনি আমাকে শালার পুর শালা বলে গালি দিলেন কেন, আমি আপনাকে জবাব চাই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি দেশে টাকা ফাটাই। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকে একটা বিষয় খুবই খারাপ লাগলো যে বাংলাদেশের এয়ারপোর্টে এক প্রবাসী ভাইকে হালার পোহালা বলে গালি দেওয়া হচ্ছে। এক আনসার সদস্য বাহরাইনের এক প্রবাসী ভাইকে ঠিক এমনভাবেই হালার পোহালা বলে গালি দিল, এবং কি সে যখন গালি দিয়ে দিছে তার মুডটা আরও খারাপ ছিল, যে না জানি মনে হয় তার কাছে কতবার একটা অপরাধ করে ফেলেছে প্রবাসী ভাইটি, অথবা সে প্রবাসী ভাইটি কত নিম্নমানের তার তুলনায়। অথচ আমাদের প্রবাসী ভাইয়ের রেমিটেন্সের টাকাই এ সমস্ত আনসার সদস্য, পুলিশ সদস্য সহকারে অন্যান্যদের বেতন হয়। কিন্তু কেন তা এই সমস্ত প্রতিনিয়তই আমরা শুনবো যে এয়ারপোর্টে হয়রানি প্রবাসীদের প্রতি, রাগান্বিত হয়ে কথা বলা, হালার পোহালা বলা, কামলা বলা, খ্যাত বলা, এই সমস্ত আচার আচরণ কেন হবে বাংলাদেশের এয়ারপোর্টে? এরকম আচার আচরণ কেন হবে? আমরা যারা প্রবাসে থাকি, আমাদের সাথে তো প্রবাসের এয়াপোর্টের যেই ইমিগ্রেশন অফিসাররা আছে বা অন্যান্য আছে, তারা তো এরকম কথা বলে না বা তারা তো এরকম আভাবে আচরণ করে না। তো বাহরাইনের প্রবাসী ভাই হয়তো কোনো কারণে তার সাথে এরকম কথাবার্তা হয়েছে, তো বলছে এক সময় যে আপনি কী করেন, বলছে আমি গাড়ি চালাই, প্রবাসী গাড়ি চালাই। এই কথা শোনার মাত্রই সে বলছে হালার পোহালা। কেন? আমরা এর জবাব চাই, এবং সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে এবং বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। যে প্রবাসীদের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরছে, দেশকে সচল রাখার জন্য প্রবাসীদের ভূমিকা অতুলনীয়, অতুলনীয়। যে পরিমাণ প্রবাসী লোক আছে, এই পরিমাণ লোক যদি বাংলাদেশেই থাকতো তাহলে বাংলাদেশে হাহাকার লেগে যেত খাদ্য সংকটে। একজন প্রবাসী একটা পরিবারকে সাপোর্ট করে, একটা পরিবারে 5-7 জন 10 জন সদস্য থাকে, তো এরকম যদি 1 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে থাকে তাহলে অর্ধেক জনগণ প্রবাসীদের দ্বারাই পরিচালিত হচ্ছে, অর্ধেকের বেশি। তাহলে এই প্রবাসীদের সাথে এরকম আচরণ কেন করা হবে? এবং এই যে হালার পোহালা বললো, তো এতে প্রবাসীর কী অপরাধ এটা আমরা জানতে চাই। কেন এগুলো কথা বলা হলো যে হালার পোহালা? এবং এই যে এর আগেও আমরা শুনেছি এক পুলিশ সদস্য বলছে কামলা, বিদেশি কামলা, এই এই সমস্তগুলো কেন হয়, সেজন্য আমরা এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই, এবং প্রবাসীদের প্রতি কেন রাগান্বিত হয়ে কথা বলতে হবে, এখানে আসেন এটা দেন বা এর এই জাতীয় কথাগুলো শোনা যায়। লাগেজ চুরি হয়, লাগেজ কেটে যায়, নতুন লাগেজ আমরা যারা প্রবাস থেকে আসি বাংলাদেশি টাকার 7,000-8,000 টাকাতে সুন্দর নিজের মন মতো একটা লাগেজ নিয়ে আসি, অথচ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় দেখি হ্যান্ডেলটা ভাঙা, চাকাগুলো ভাঙা। এই জাতীয় আচরণ কেন হবে, কেন হবে? আমরা যারা মালয়েশিয়াতে আসি, মালয়েশিয়ার যে ইমিগ্রেশন আমরা ক্রস করি, আমাদেরকে তো ইমিগ্রেশন অফিসাররা ভাইয়া ভাইয়া বলে সম্বোধন করে, ভাইয়া এইদিকে তাকান, ভাইয়া এদিকে আসেন। তারা জানে যে বড় ভাইদেরকে অথবা ছেলেদেরকে বাংলাদেশে ভাই অথবা ভাইয়া বলে ডাকে, সেজন্য এটা মালয়েশিয়ান ইমিগ্রেশন, মালয়েশিয়ান পুলিশ শিখে গেছে, সেজন্য তারা বলে ভাইয়া এদিকে, ভাইয়া এদিকে থান, ভাইয়া এটা এটা এখানে রাখেন, এভাবে আলোচনা। কাউকে তো এরকম গালিও দেওয়া হয় না বা এরকম রাগান্বিত হয়েও কথা বলে না। তাহলে আমরা বাংলাদেশের জন্য যদি এত কষ্ট করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে যদি শুধুমাত্র টাকা ইনকামের জন্য, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আর ঘোরানোর জন্য, আর একটু সচল রাখার জন্য যদি এত কষ্ট করতে পারি, তাহলে আমাদেরকে কেন এত গালি দেওয়া হবে, এটা আমরা জানতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের আকুল আবেদন যে এর একটা দৃষ্টান্তমূলকভাবে, দৃষ্টান্তমূলকভাবে এর একটা বিচার করতে হবে। গুটি কয়েক লোকের জন্য, গুটি কয়েক আনসার, গুটি কয়েক পুলিশ সদস্যর জন্য পুরা আনসার বাহিনীকে, পুরা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করবে তা হবে না। আনসারদের মধ্যে, পুলিশদের মধ্যে অনেক অনেক সৎ অফিসার আছে, সৎ কনস্টেবল আছে,
এই কয়েকজন অসৎ অভদ্রদের কথার কারণে পুরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কলঙ্কিত করতে চাই না। সেজন্য এদেরকে ধরে ধরে এদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার সহকারে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আমরা সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সহযোগিতা এবং আপনার প্রচেষ্টা এবং আপনার উদ্যোগের কারণে আজকেই 25 তারিখে, জুনের 25 তারিখে পদ্মা সেতু নির্মিত, পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে, যার ফলে আমাদের উত্তরবঙ্গের সাথে, দক্ষিণবঙ্গের সাথে এবং ওই পুরা কয়েকটা জেলার সাথে ঢাকার যাতায়াত প্লাস সব কিছু যোগাযোগ সুন্দর হয়েছে এবং হাজার হাজার মানুষের কষ্টের দিন শেষ হয়ে গেছে। পাশাপাশি এত সুন্দর একটা মুহূর্তে, এত সুন্দর একটা দিনে এরকম কয়েকজন অসৎ ব্যক্তির কারণে, কয়েকটা অসৎ পুলিশ সদস্য, আনসার সদস্যের কারণে আপনাকে, আপনার দলকে, প্রশাসনকে গালাগালি পারবে প্রবাসীদেরকে, প্রবাসীরা, এটা আমরা কখনোই কামনা করি না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে, যে এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে করে তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং এদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং এরকম বিধান চালু করা হোক, এয়ারপোর্টে যেন কোনো প্রবাসীকে কোনো প্রকার হ্যারাসমেন্ট না করা হয়, কোনো প্রকার রাগারাগি না করা হয়, তাদের সাথে যেন গালাগালি না করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আপনার নিকট এটা আমাদের আকুল আবেদন যে আপনি এই বিষয়গুলো দেখবেন, প্রবাসীদের সাথে কেউ যেন এরকম খারাপ ভাষায় কথাবার্তা না বলে এবং গালাগালি না পারে। এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা মতামত জানছি যে এর কিভাবে কি শাস্তি দিলে উপযুক্ত শাস্তি হবে আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন, যে এইরকম আচরণ যারাই করে, প্রতিনিয়তই করে এরকমদের, এরকম আনসার সদস্যদের, এরকম পুলিশ সদস্যদের কীরকম শাস্তি হওয়া উচিত আমাকে একটু কমেন্টস করে জানাবেন। প্রিমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজকে বাহরাইন প্রবাসীর সাথে এই কথার এই গালাগালিটা হয়েছে, আগামীকাল মালয়েশিয়ান প্রবাসীদের সাথে হবে না তার কোনো গ্যারান্টি নেই, আগামীকাল মালয়েশিয়ান প্রবাসীদের সাথেও হতে পারে, যে কোনো ভাষায় এর চেয়ে আরও খারাপ ভাষায় গালাগালি দিতে পারে। সেজন্য আমাদের প্রত্যেকের নিজ স্থান থেকে প্রতিবাদ করতে হবে। আমরা যারা বিদেশে আছি আমরা অনলাইনের মাধ্যমে প্রতিবাদ করব, যেন এর একটা বিহিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে, যার ফলশ্রুতিতে আর যেন ভবিষ্যতে কেউ প্রবাসীদেরকে কোনো গালাগালি দিতে না পারে। সেজন্য আপনাদের কাছে শেয়ার করব আমাদের এই প্রতিবাদটি, অনলাইন প্রতিবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের এই প্রতিবাদে শরিক হতে পারে, তারাও এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত অবস্থান নিতে পারে। এবং প্রবাসীরা, আর একটা আপনাদের কথা বলে রাখি, আমরা যারা দেশে যাই, আপনারা যারা দেশে যান, যদি কারোর সাথে এরকম আচরণ পুনরায় আবার হয় প্রত্যেকেই ভিডিও করে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে জানাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানাবেন এবং আমাদের সকলকে ছড়িয়ে দিবেন, যাতে আর ভবিষ্যতে এরকম আচরণ কেউ না করতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের আবার বলছি আজকের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও এই প্রতিবাদে শরিক হওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।